আমরা সবার শুরুতে এক মিনিট মৌন পালন করেছি। তার কারণ হচ্ছে আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী মাতৃদেবীর প্রয়াণ হয়েছে। আসলে উপমুখ্যমন্ত্রী মাতৃদেবী হিসাবে আমরা ওনার এক মিনিট নিরবতা পালন করে নিই। তার অর্থটা হচ্ছে উনি আমাদের রাজ্যের শেষ রাজকুমারী কমলপ্রভা দেবী, যার ইতিহাস জানতে গেলে উনি একটা বই লিখেছিলেন খেলাঘর। সেই খেলাঘরকে আমাদের পড়তে হবে, যিনি একদিকে সাহিত্যিক ছিলেন, শিল্পী ছিলেন এবং সমাজের জন্য কাজ করেছিলেন। এবং আজকের দিনে যে আমাদের, বিশেষ করে আমি যে কলেজের ছাত্রী, উমেন্স কলেজ, ওটাতে যে কুটির শিল্প ত্রিপুরাতে প্রথম যারা চালু করেছিলেন সে ক্রম কমলপ্রভা দেবী, তিনি ওনার হাত ধরে সেটা শুরু হয়েছিল। 1915 সালে এই শহরে ওনার জন্ম হয়েছিল। সেই কমলপ্রভা দেবীর স্মৃতির উদ্দেশ্যে আমরা এক মিনিট নিরবতা পালন করেছিলাম। Субтитры создавал DimaTorzok